কি শক্তি আল্লাহ হাবিব একটু চিন্তা যুক্ত তো আল্লাহ কয় নবী কি চিন্তা করেন উম্মতের গুনাহ চিন্তা করেন আমার কাছে বইয়ে বইয়া জান জান আমাদের উম্মত করে জানায় দেন যার আমলের মধ্যে আল্লাহু আকবার মৃত্যুর আগে আল্লাহ যত আমল করছে আমলের মধ্যে যদি মৃত্যুর সময় তার আমলের মধ্যে যদি শিরিক না থাকে আমি তা করে মাফ করে দিলাম জান আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন রাতে ওয়াদা বলেন ভাই কয়টা জিনিস কয়টা জিনিস তিনটা তার মধ্যে এক নম্বর হাদিয়াটা কি ছিল আমার এটা বলার উদ্দেশ্য না এটা পরে বলতেছি যখন যখন করছে কি জান্নাত জাহান্নাম দেখাইছে কে দেখাইছে কারে দেখাইছে সাল্লাল্লাহু আলাইহি দেখাইছার পর জান্নাত দেখাইছে দেখে জান্নাতের মধ্যে একজন গেলে আটকে আছে আমাদেরকে দেওবন্দের মধ্যে বুখারী শরীফ পড়াইতে বলছে জুতিয়া কি রাহত নিকালতি হয় শক্ত জুতা পায় দিয়া জান্নাতের মধ্যে হাঁটতে আছে আল্লাহ হাবিব জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল কে অনেক দূরে জান্নাতের মধ্যে হাঁটে কইরা বেলালে হাফসি কহে কেমনে আইছেন কহে জান্নাত ও দুকে আজানো দে আল্লাহু আকবার তাহলে বুঝা যায় বেলালের ইমান কত বড় ঠিকই বলেন ভাই এই জন্য ইকবাল বলে পরোয়া দেখে দোনো কি আকারে একে পেজামে কিরগিজ কা জাহা আউর খাসাকি কা জাহা আউর আলফাজ মারানি মে তফাউত নেহি লেকিন মোল্লা কি আজা আউর মুজাহেদ কি আজা আউর আমার মতো মোল্লার আজান আর বেলালে হাফসির আজান কি এক নাকি শব্দ এক অর্থ এক কিন্তু বেলালের ইমানের মধ্যে যে ট্যাগ আছে আমাদের ইমানের মধ্যে সেই কি নাই বলেন ভাই ট্যাগ নাই ঠিক নেই আসেন এই কথা নাই কথা নাই ইমানের পরে এবাদত কয় প্রকার বলেন না একটু দশ কে লিখছে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কোন কিতাব লিখছে কিতাবুল আরবাইন কি নাম কি কোন এই বেশি বড় কিতাবের নাম কইতাম না জানিও না এই মার্বেল কোরআন সাইলে ফাইবেল কি সাইবেল কোন মার্বেল কোরআন আছে না তাফসির এটা সাইলে ফাইবেল এবাদত কয় প্রকার কিসের পরে তার মধ্যে এক নম্বর এবাদত কি একটু জোরে কইন একটু জোরে বলেন বলে হুজুর নামাজ ফরজ ওয়াকিমুস সালাওয়াতু নামাজের সাথে কির কথা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান এগুলি সবগুলি তো ফরজ তো ফরজের মধ্যে নামাজ কেন এক নম্বর জাকাতে এক নম্বর বলে না হজরে এক নম্বর বলে না ঠিকই বলেন ভাই ফরজ ঠিক আছে নামাজ কয় নম্বর এই জওয়ান ভাইরা বালাবিরা শুনেন নামাজ কয় নম্বর নামাজ কয় নম্বর কিছু জিনিস কিছু বস্তু আল্লাহ কুদরতিভাবে এককভাবে মনোনীত করছে কে মনোনীত করছে বলুন কেমন আসমানি কিতাব একশো প্রসিদ্ধ নাম কোন এই সাইটটার মধ্যে একটু জরিপ দেন জরিপ বুঝুন তো একটু গবেষণা করেন এক নম্বর কোনটা আল কোরআনুল কারিম ঠিকই বলেন ভাই এটা কি আমরা ইলেকশন করিয়া ভোট দিয়া কোরআনটা এক নম্বর বানাইছি না ফেরেশতারা না নবীরা না স্বয়ং আল্লাহ তাহলে বোঝা গেল কিছু কিছু জিনিস এককভাবে কে মনোনীত করছে ঠিক নেই কোন ফেরেশতারা ভোট দিয়ে এক নম্বর বানায় নাই কোন নবীরা ভোট দিয়ে কি বানায় নাই এক নম্বর কোন উম্মতরা ভোট দিয়ে কি করে নাই এক নম্বর বানায় নাই কে বানাইছে বলেন ভাই তাহলে কি বাইর হইল যে তো এবাদত আছে সমস্ত এবাদতের মধ্যে ইমানের পরে এক নম্বর এবাদত কি বলেন মনে থাকুন ইনশাল্লাহ তা আসমানি কিতাব যা আছে এক নম্বর কোনটা
কার মনোনীত? আইয়েন দুই নম্বর আসেন, যেত নবী রসুল কত? বুখারী শরীফের মধ্যে একটু কয়ে দিই, বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে কিতাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়ার মধ্যে আছে নবী রসুল 124,000, এটা বুখারী শরীফের কথা কইতে আছে। 1,00,000 কত বলেন? 313 জন রসুল আর সব কি নবী। আচ্ছা, তার মধ্যে হইতে সাইয়দুল মুরসালিন কয়জন? কথা কন রহমতাল্লিল আলামিন, শাফিউন, খাতামুন, ইমামুন, হুজুরের 100 নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো নাম? 100। এক কানে কয় রহমতাল্লিল ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, ঠিক ঠিক। আর কান কি কয়? খাতামুন, আর কে কয়? ইমামুন। এক জায়গায় এক এক নাম। তাহলে যেত নবী রসুল আল্লাহ পাঠাইছে জমিনের মধ্যে, সাইয়দুল মুরসালিন কয়জন? কার মনোনীত? না ফেরেশতাগণ মনোনীত, না উম্মতের মনোনীত, না নবীগণ মনোনীত, কার মনোনীত? বুঝেননি? আসমানি কিতাবের মধ্যে 1 নম্বর কি রে পাইলাম? আল কোরআনুল কারিম, ঠিক নেই? নবী রসুলের মধ্যে কারে পাইলাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়দুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, ঠিক নেই? কার মনোনীত? কয়টা জিনিস বুঝল? কে মনোনীত করছে? আচ্ছা, কোন মানুষের হাত আছে? ফেরেশতাদের হাত আছে, রসুলদের হাত আছে, কাগো হাত নাই। একমাত্র কে কোন? 3 নম্বর আইয়ে কয় নম্বর? আমি বেশি কোন, অনেক ওলামায়ে কেরাম আছে। 3 নম্বর আসেন, যেত ফেরিস্তা কত? ফেরিস্তা হল কি? আল্লাহ রসুল আর ফেরিস্তার সংখ্যা কোরআনও নাই হাদিসও কি নাই, আমরা কেউ করতে পারতাম না। তবে এতটুকু বলা যায়, মেসকাত শরীফে একটা হাদিস আছে, আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, প্রত্যেক জায়গার মধ্যে ফেরেশতা আছে। এতটুকু আছে, কতটুকু আছে কোন? আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, প্রত্যেক জায়গা কি আছে বলেন? এই ফেরেশতাদের মধ্যে হইতে মুকাররবিন আল্লাহর নৈকট্যতা লাভ করেন না কয়জন? কি হলে আমরা নাই আল্লাহর নৈকট্যতা লাভ করি না কয়জন? মাশাআল্লাহ, কি কি নাম কয়েছেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এই 7 জনের মধ্যে কয়জনের মধ্যে বলেন? এই হে আমার ওয়াজ লাগে, হে ফান খায় দেখছেন, খাইছে তিন আমার শুধু। এর বলেন দিয়া, এই 7 জনের মধ্যে 1 নম্বর কে বলেন? মিকাইল দে বলতেন না? ইসরাফিল বলতেন না? যে আল্লাহর বেশি নৈকট্যতা কাজ নিকটে গেছে সে কি হয়েছে? সিধা সিধি হিসাব, সিধা হিসাব কি বলেন ভাই? এই মুসা আলাইহিস সালামের লগে তোর পাহাড়ও দেখা, ঠিক নেই? ঠিক নেই? ইব্রাহিম আলাইহিস সালামের লগে কোয়ানো আগুনো, ঠিক নেই? ইউনুস আলাইহিস সালামের লগে কোয়ানো মাছের পেটে। আমাদের হাবিব দিয়ে কয় নবী ইয়া নাই সেখানে না, আপনারা ডাক দিয়া দাবার দিয়ে আমার দরবারে লয়ে আবো, আল্লাহু আকবার, ঠিক বলেন ভাই? কার দরবারে নিয়ে গেছে?